हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के दशम श्रेणी 5.3 अनुपात समानुपाते सातेर अंकगुलो करते चले कोशे देखी 5.3 एर सातेर अंकगुलो तीनटे अंक आछे। प्रथम अंकटा देखो, ए बाय थ्री इक्वल टू बी बाय फोर इक्वल टू सी बाय सेवन होले देखाय जे ए प्लस बी प्लस सी बाय सी समान समान टू। अंकटा खूब सहज, तुम्रा निजेराई करते पारबे। एटा समान समान के धरबे, तार थेके ए एर मान पाबे थ्री के, बी एर मान पाबे फोर के, आर सी एर मान पाबे सेवन के। ए तीनटे मान एखाने बसाले देखबे जोग वियोग करे टू चले आसछे। टू चले आसलो माने अंकटा प्रमाण हये गेलो। अंकटा खूब सहज थाकाय आमी करछि ना, तुम्रा निजेराई करो, कमेंट करे आमाके जानियो जदि ना करते पारो। चले आसछि दुई नम्बर अंकते। ए अंकटाओ सहज, एखाने बोले दियेछे ए बाय क्यू माइनस आर, बी बाय आर माइनस पी समान समान सी बाय p माइनस क्यू होले देखाय जे एटा समान समान जीरो एवं एटा समान समान जीरो। एटा एकबारे लेखार जोन्नो एरोभावे लिखेछे। ए कथाटार माने एटाय बुझाय जे a प्लस b प्लस c समान समान जीरो प्रमाण करे देखाबो, आबार pa प्लस qb प्लस rc समान समान जीरो एटाओ प्रमाण करे देखाबो। एटा समान समान k धरे नेब, तार थेके a एर मान, b एर मान, c एर मान पाबो, सेई मानगुलो बसाबो, उत्तर बেরিয়ে আসবে। তো শুরু করা যাক সাথে দুই নম্বর অঙ্কটা। আমাদের এটা দেওয়া ছিল, এটা সমান সমান কে ধরে নিয়ে আগে, তার থেকে এ সমান সমান কি পেলাম, কে ইনটু কিউ মাইনাস আর, বি সমান সমান পেলাম কে ইনটু আর মাইনাস পি, আর সি সমান সমান পেলাম কে ইনটু পি মাইনাস কিউ। এই মানগুলো এবার আমরা প্রথম সম্পর্কটাতে বসাবো। অর্থাৎ প্রথমে বলেছে এ প্লাস বি প্লাস সি समान समान जीरो हबे प्रमाण करे देखाते। तो मान गुलो बसाय, समान समान पेलाम। एखान थेके करबो कि आमरा प्रत्येकेर काछ थेके केटा कमन निये नेई, ताहले कि पड़े थाकबे क्यू माइनस आर प्लस आर माइनस पी प्लस पी माइनस क्यू। প্রত্যেককে ভালো করে দেখো, ভিতরে প্লাস চিহ্ন থাকায় এদের কিন্তু চিহ্নগুলো কারোর পাল্টায়নি, ঠিক আছে? তাই ব্র্যাকেটটা কে কমন নেওয়ার পর ভিতরে আমি আলাদা করে আর ব্র্যাকেট না দিয়ে ব্র্যাকেটটা তুলেই রেখে দিতে পেরেছি। এবার দেখো মাইনাস আর প্লাস আর পি পি আর কিউ কিউ সব কেটে গেল, তার মানে এখান থেকে পেলাম জিরো। কে ইন্টু জিরো মানে কি, জিরো হয়ে গেল প্রথমটা প্রমাণ। আসছি পরের মানটা, যেখানে বলেছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এর মানটা জিরো প্রমাণ করে দেখাতে। মানগুলো বসাই, পি ইন্টু এর মান মানে কি, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু বি, বি মানে কত, কে ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু কে ইন্টু পি মাইনাস কিউ। প্রত্যেকের কাছ থেকে আমি শুধু কে কমন নেব, তাহলে পরে থাকে কি পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ। এবার আমরা করব কি, ভিতরে এদেরকে গুণ করে দেব, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। সবাই কেটে গেল, আবার কেটে গেলে জিরো হয়ে গেল। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে, এটা সমান সমান জিরো, এটা সমান সমান জিরো। হয়ে গেল সাতের দুই নম্বর অঙ্ক। চলে আসি সাতের তিন নম্বর অঙ্কতে। আসছি সাতের তিন নম্বর অঙ্কটাতে। কি বলেছে, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্স এর সঙ্গে সমান, মানে এইটা সমান সমান এইটা সমান সমান এক্স, সেটা প্রমাণ করে দেখাতে বলেছে। তো অঙ্কটা শুরু করি, তার আগে আমি তোমাদের মনে করিয়ে দিই একবার, আমরা সংযোজন প্রক্রিয়া বলে এখানে একটা প্রক্রিয়া শিখেছিলাম, যেটা সমানুপাতের একটা ধর্ম। সেই ধর্মটা আমরা একবার একটু মনে করে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আমরা শিখেছিলাম এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এরকম করে যদি কতগুলো অনুপাত দেওয়া থাকে তাহলে সেটা সমান সমান হবে এ প্লাস সি, আর এদিকে নিচে হবে বি প্লাস ডি, মানে উপরগুলো যোগফল আর এদিকে নিচের গুলো যোগফল। এই যে অনুপাতটা পাবো
এদের সঙ্গে এই অনুপাতটাও সমান হবে। একই রকম ভাবে আরেকটাও শিখেছিলাম, যেখানে সংযোজন প্রক্রিয়ায় বলে যে এই অনুপাতের সঙ্গে কিছু গুণ করে, এই অনুপাতের সঙ্গে কিছু গুণ করে তাদেরকে যোগ করলে সেটাও এই অনুপাতের সঙ্গে সমান হবে, অর্থাৎ এ এম বাই বি এম প্লাস সি এন প্লাস ডি এন, সংযোজন প্রক্রিয়ায় এটাও হয়। আমরা এই ধর্মটা কাজে লাগাবো, অঙ্কটা শুরু করি। আমাদের বলেছে যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ, আর বলেছে বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি। এখান থেকে বলেছে এটা যে অনুপাতগুলো এক্স এর সঙ্গে সমান হবে সেটা দেখাতে, আমি এটা সমান সমান এটাকে করলাম কি এ দিয়ে গুণ করলাম, আর এই অনুপাতকে বি দিয়ে গুণ করলাম, করে তারপরে যোগ করলাম, এ দিয়ে এইটাকে গুণ করলাম এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে নিচে এ দিয়ে গুণ করলে কি হবে এ স্কোয়ার, এটাকে বি দিয়ে গুণ করলাম প্লাস বি ইন্টু বি এক্স মাইনাস এ ওয়াই, বি দিয়ে গুণ করলে এটা পেলাম বি স্কোয়ার, নিচে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে পেলাম এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। এ বি ওয়াই এ বি ওয়াই কেটে গেল, দুজনের কাছ থেকে এক্স কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটাকে খালি ব্র্যাকেটে লিখে দিলাম, কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে থাকলো এক্স। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল সাতের তিন নম্বর অঙ্ক, যে এই অনুপাতটা এক্স এর সঙ্গে সমান হবে। তো হয়ে গেছে আমাদের প্রমাণ, সাথে তিন নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। আটের অনেক কটা অঙ্ক আছে, তাই এই ভিডিওতে আমি সাতের অঙ্ক পর্যন্তই রাখলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।